বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ হাতে গোনা যে কয়েকটি কোম্পানি বা ব্র্যান্ডের নাম জানেন তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালটন। এই কোম্পানিটি হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে নানা ধরনের প্রোডাক্ট নিয়ে মানুষের সামনে পসরা সাজিয়েছে দীর্ঘদিন ধরে। এই কোম্পানিটির বিস্তার এবং বিশ্ব বাজারে কিভাবে কোম্পানিটি আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে এই বিষয়গুলি নিয়ে জানতে আজকে আমরা হাজির হয়েছি ওয়ালটনের কর্পোরেট অফিসে। আমরা কথা বলবো ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মোর্শেদের সঙ্গে। স্মার্ট বাংলাদেশের প্রথম শর্ত হচ্ছে প্রযুক্তিগতভাবে আমাদের নিজেদেরকে অ্যাডপ্ট করা, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা। তো ওয়ালটন প্রযুক্তি শিল্পের একটি ব্র্যান্ড বাংলাদেশে, সেই ব্র্যান্ডের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো ওয়ালটনের মতো ইন্ডাস্ট্রি, ওয়ালটন যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, ইন্ডাস্ট্রি যদি স্বাবলম্বী হয়, এই ইন্ডাস্ট্রির যদি বিকাশ ঘটে, অটোমেটিক বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। আমরা প্রধানমন্ত্রীর সে উদ্যোগকে সাধুবাদ জানাই। এই শিল্পের বিকাশে নীতিগত সহায়তা অবশ্যই আমাদের সাথে ছিল। এই শিল্পের বিকাশে এই নীতিগত সহায়তার কারণেই আজকে আমরা এতদূর আসতে পেরেছি। বাংলাদেশের আপামর জনতা 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে আমাদের স্মার্ট প্রযুক্তির যেই প্রোডাক্ট সেটি আমরা দিতে পেরেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা নীতিগত সাপোর্ট পেলে আমরা আরও ভালো করব সামনে। স্মার্ট প্রযুক্তির যে ব্যবহার আমরা বলছি, একটা সময় CRT টেলিভিশন ছিল, তো সেটা থেকে আমরা LED আসছি, এখন স্মার্ট টেলিভিশন আমরা ইউজ করছি। এটা হচ্ছে, এটাই প্রমাণ যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা স্মার্ট তখনই হব যখন আমাদের জীবনযাত্রার মানটা পরিবর্তন হবে। এই ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টগুলো দিনে দিনে ইনোভেটেড হয়ে টেকনোলজি আপগ্রেড করে যে সকল প্রোডাক্ট আমরা এখন বানাচ্ছি, টেলিভিশন, সেলফোন, ল্যাপটপ, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, এলিভেটর, ওয়াশিং মেশিন, সবগুলো প্রোডাক্টই কিন্তু এখন IoT বেসড হয়ে গিয়েছে আমাদের। তো এটাই হচ্ছে প্রযুক্তি শিল্পের বিকাশ এবং বিপ্লব। তো ওয়ালটনের প্রত্যেকটি প্রোডাক্ট এখন স্মার্ট। যখন একটি মানুষ স্মার্ট প্রোডাক্ট ইউজ করবে, তখন তার জীবনযাত্রার মান অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। সেটি হচ্ছে রুট লেভেল থেকে বাংলাদেশকে স্মার্ট করার একটি প্রয়াস। ওয়ালটন সবসময় মানুষের ডিমান্ড ফোকাসড প্রোডাক্ট ডিজাইন করে থাকে। আমরা দেখে থাকবেন যে আমাদের প্রোডাক্টের, স্পেশালি রেফ্রিজারেটরের কালার, আমরা আমাদের যে ক্রিস্টি কালচার, কালারফুল ব্যাপারটা আমরা খুব পছন্দ করি। আমাদের প্রোডাক্টে দেখবেন সেই রিফ্লেকশনটা আছে। আমাদের আর ফ্রিজের পোর্শনের সাইজটা বড় ফ্রিজে, এটা আমাদের অনন্য একটা বৈশিষ্ট্য। আমাদের ফ্রিজের কারণটি হচ্ছে আমরা খাবার সংরক্ষণ করে রাখতে পছন্দ করি। তো এইভাবে কিন্তু আমরা ডিমান্ড বেসড কিন্তু প্রোডাক্ট ডেভেলপ করি। একটা সময়ে এই প্রযুক্তির, উন্নত প্রযুক্তির এই প্রোডাক্টগুলো বিলাসিতা ছিল, সহজলভ্য ছিল না, ইম্পোর্ট বেসড একটি ইন্ডাস্ট্রি ছিল। ওয়ালটন কিন্তু সেই ব্যাপারটি পরিবর্তন করেছে, বাংলাদেশের চরম একটি বিপ্লব ঘটিয়েছে ওয়ালটন মানুষের জীবনযাত্রা পরিবর্তনের। যে প্রোডাক্টটা সহজলভ্য ছিল না, সেই প্রোডাক্টটি এখন প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা দেখতে পাই। মানুষের জীবনের কিন্তু পরিবর্তনটা এইখানেই। একটা সময় এয়ার কন্ডিশন ব্যবহার হতো বিলাসী দ্রব্য হিসেবে, এখন আপনি দেখতে পারবেন যে একটি বাসাতেও 3 থেকে 4টি এয়ার কন্ডিশন আমরা দেখতে পাই আর কি। আমাদের কাছে ডেটা আছে, আমরা টেলিভিশন দেখতে পারি, একটা বাসাতে 4 থেকে 5টা টেলিভিশন থাকে। তো এটি হচ্ছে আসলে অ্যাডপ্টেশনের ব্যাপারটা হচ্ছে, যদি আমরা কাস্টমার সেন্ট্রিক বা মানুষের ডিমান্ডকে ফোকাস না করে প্রোডাক্ট ডিজাইন না করতাম, হয়তো এই ব্র্যান্ডটা মানুষের আস্থার জায়গাটা নিতে পারতো না। যেহেতু আস্থা অর্জন করেছি কোয়ালিটি দিয়ে, আমাদের ইনোভেশন দিয়ে, প্রোডাক্ট ডিজাইন দিয়ে, আমরা এখন পর্যন্ত এ ব্যাপারে শতভাগ আশাবাদী যে আমরা কাস্টমার সেন্ট্রিক, কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে যাচ্ছি। আমরা চাই না যে সামান্যতম প্রবলেমের কারণে যেন কোনো আমাদের সম্মানিত কোনো গ্রাহক যেন ভোগান্তির সৃষ্টি না হয়। এই জন্যই আমাদের পুরো দেশব্যাপী এই মুহূর্তে প্রায় 80টির মতো সার্ভিস পয়েন্ট আছে, 64 জেলায় 80টি সার্ভিস পয়েন্ট। উদ্দেশ্য একটাই,
আফটার সেল সার্ভিস যেন আমরা শতভাগ দিতে পারি। আমরা চাই না যে আমাদের যারা আস্থা রাখবেন আমাদের উপরে, সামান্যতম ত্রুটির কারণে যেন উনি বিন্দুমাত্র বিভ্রান্তির সৃষ্টি হন, বিন্দুমাত্র বিপদে পড়েন বা সাময়িক ভোগান্তির সৃষ্টিটা আমরা চাচ্ছি না। এই কারণে আমাদের আফটার সেল সার্ভিস নিয়ে আমরা টু মাচ ফোকাসড, প্রোডাক্ট ডেভেলপমেন্টের পাশাপাশি যেন বিক্রির পরেও দায়বদ্ধতা আমাদের আছে। আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আফটার সেল সার্ভিস আমাদের টিম সোফার এখন পর্যন্ত আমরা যে ডেটা আমরা পাচ্ছি, যেই আউট ফিডব্যাক আমরা পেয়েছি, সার্ভিস নিয়ে আমাদের সম্মানিত কাস্টমাররা খুব হ্যাপি এই মুহূর্তে। আওয়ার প্যাশন টু প্লে টেকনোলজি, সো ইনোভেশন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে, মানে আমরা যারা কাজ করছি তাদের ডিএনএর মধ্যে ব্যাপারটি ঢুকে আছে যে আমরা প্রত্যেকটি সেকেন্ডে ইনোভেশনের পরিবর্তন আসলে আমাদের অ্যাডপ্ট করতে হবে। সো ইনোভেশন থেকে আমরা কখনো পিছপা হয় না, ইনোভেশনে আমরা প্রচুর বিনিয়োগ করছি। আপনারা রিসেন্টলি জেনে থাকবেন যে দক্ষিণ কোরিয়াতে আমাদের একটা রিসার্চ উইং তৈরি হয়েছে, ওখানে দক্ষিণ কোরিয়ান এবং বাংলাদেশি ইঞ্জিনিয়াররা মিলে সেখানে কাজ করছেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন যে যুগ উপযোগী এবং যুগের সাথে তাল মিলিয়ে যেই প্রোডাক্টের যেই ইনোভেশন প্রয়োজন সেটাই আমরা করে যাচ্ছি। প্রায় হাজারখানিক প্রকৌশলী আমাদের ফ্যাক্টরিতে ইনোভেশন নিয়েই দিন রাত কাজ করে যাচ্ছেন। ওয়ালটন বিশ্বাস করে প্রোডাক্টের মান সেই প্রোডাক্টকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো মান উন্নয়নের ব্যাপারে আমরা অতিরিক্ত সচেতন, কোয়ালিটি ফার্স্ট এই ব্যাপারটি নিয়ে আমরা প্রত্যেকটি আমাদের কোয়ালিটি ইঞ্জিনিয়ার থেকে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং সব জায়গায় আমরা কোয়ালিটি নিয়েই প্রাধান্য দিয়ে থাকি এবং প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে টেস্টিং এবং নিজেরা ব্যবহার করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা সেটি ফিল্ড পর্যায়ে দিই না। প্রথমত দেশের মানুষের আস্থা, এই ব্র্যান্ডের প্রতি মানুষের ভালোবাসা আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে যে আমরা দেশের বাইরে এখন মানে দায়িত্ববোধ থেকে আমাদের এই ব্র্যান্ডকে এক্সপ্যানশন করা উচিত, সেখান থেকে আমাদের প্ল্যান করা। আমরা এই মুহূর্তে প্রায় চল্লিশটিরও বেশি দেশে আমরা এক্সপোর্ট করছি। আমাদের প্ল্যান হচ্ছে 2030-এর মধ্যে টপ 5 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মধ্যে ওয়ালটনের নাম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে নিজেদের নাম সেই লাল সবুজের পতাকা নিয়ে যেন সামনে আমরা এগিয়ে যেতে পারি। আপাতত এই প্ল্যানটি করছি।